মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে কার্নিভাল বন্ধের আবেদন মাল মহকুমার বিশিষ্ট জনদের। এদিন আবেদন জানিয়ে জেলা শাসককে চিঠি দিলেন কাউন্সিলর। হরপাবানে মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে কার্নিভাল বন্ধের আবেদন। এই মুহূর্তে দুর্গাপূজোর কার্নিভাল ঘিরে সাজসজ্জ রব জলপাইগুড়ির ক্লাব রোডে। মঞ্চ তৈরির পাশাপাশি চলছে শহর জুড়ে জেলা প্রশাসনিক মাইকিং। গতকাল মালবাজারের মর্মান্তিক দুর্ঘটনার শোক জ্ঞাপন করে জলপাইগুড়িতে আয়োজিত কার্নিভাল বাতিলের আবেদন জানিয়ে এদিন জেলা শাসকের কাছে আবেদন জানালেন জলপাইগুড়ির সাহিত্যিক, শিল্পী ও বিশিষ্টজনেরা। উল্লেখ্য, গতকাল বুধবার মাল মহকুমার মাল নদীতে বিসর্জনের ঘাটে হঠাৎই আসা হরপাবানে ঘাটে আসা সাধারণ মানুষ ভেসে যায় এবং ঘটনাস্থলে প্রায় আটজন ব্যক্তির মৃত্যু ঘটে এবং কিছু মানুষ এখনও নিখোঁজ। এ বিষয়ে সাহিত্যিক গৌতম গুহ রায় বলেন, এই মর্মান্তিক ঘটনা আমাদের সামনে এক শোকবহ সময়কে হাজির করেছে। এই শোকের দিনে উৎসব আয়োজন অমানবিক হবে, তাই আমাদের আবেদন আগামীকালের নির্ধারিত কার্নিভাল বন্ধ রাখা হোক। মালবাজারের মাল নদীর দশমীর ঘাটে যে ঘটনা ঘটছে, এটা এই শোক অসম্ভব, এটা কোনো ব্যাখ্যা হয় না। হঠাৎ এই আনন্দ করতে যাওয়া মানুষজন যেভাবে বিপন্ন হলো, এতজন মানুষ মারা গেলেন, এতজন ভেসে গেলেন, মাল হাসপাতালে এখনও অনেকে চিকিৎসাধীন, এই বিপর্যয়ের মধ্যে জলপাইগুড়ির লেখক, শিল্পী, কলাকুশলীদের পক্ষ থেকে জেলা শাসককে একটি আবেদন আমরা করছি আজকেই। সেটা হচ্ছে যে আগামীকালের প্রস্তাবিত কার্নিভাল বন্ধ রাখা হোক। এখন জলপাইগুড়ির সমস্ত মানুষের মানসিকভাবে এবং সমস্ত সামর্থ্য নিয়ে মালবাজারের বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো দরকার। এখন আনন্দের বা উল্লাসের উৎসবের সময় নয়, এখন শোকের সময়। স্বজন হারানো শ্মশানে উৎসব হয় না। তাই আমাদের বিনীত আবেদন জেলা শাসকের কাছে, যাতে জলপাইগুড়ির সাহিত্যিক, নাট্যকর্মী, শিল্পীরা সবাই সই করেছেন একটি আবেদনে, যে আগামীকালের কার্নিভাল বন্ধ রাখা হোক এবং সরকারের যে ব্যয় কার্নিভালে হতো সেটা মালবাজারের বিপন্ন মানুষদের পাশে দাঁড়ায়। অনেক পরিবার তার সন্তানকে, তার পরিবারের মানুষজনকে হারিয়েছেন, তাদের পাশে দাঁড়াক। চিকিৎসাধীন যারা আছে তাদের চিকিৎসার জন্য পাশে দাঁড়াক, এটাই আমাদের আবেদন। অন্যদিকে জলপাইগুড়ি ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমলান মুন্সি, তিনিও লিখিতভাবে জেলা শাসকের কাছে কার্নিভাল বন্ধের আবেদন জানিয়েছেন বলে অমলানবাবু জানান। আগামীকাল জলপাইগুড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে যে কার্নিভালের আয়োজন করা হয়েছে, গতকালকে মালবাজারের যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে আমি একজন জনপ্রতিনিধি হিসেবে, ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে ডিএম মহাশয়কে চিঠি লিখে জানিয়েছি যে আগামীকালের যে কার্নিভালের আয়োজন করেছি সেই আয়োজন যেন অবিলম্বে বন্ধ করা হয়। কারণ মানবিক কারণে যে ঘটনা ঘটেছে তারপরে আগামীকালে কার্নিভাল একদম বেমানান হবে। এই পরিস্থিতিতে কেউই আর নতুন করে উৎসবে মেজাজে নেই। আমরা জলপাইগুড়িবাসী অত্যন্ত আহত এবং অত্যন্ত দুঃখজনক অবস্থার মধ্যে দিয়ে আমাদের দিন কাটছে। এই অবস্থায় কোনোভাবেই যেন কার্নিভালের আয়োজন করা না হয় সেই আবেদন আমি মেল মারফত ডিএমের সঙ্গে ডিএমকে জানিয়েছি এবং সৌভাগ্যবশত মালবাজারে এসে ডিএম মহাশয়ের সঙ্গে আমার দেখা হলো। তাকে মৌখিকভাবেও জানালাম যে আমি আপনাকে মেল করেছি, আপনি অবিলম্বে এই কার্নিভাল বন্ধ করার ব্যবস্থা করুন। যদি উনি জানালেন যে উদ্বোধন কর্তৃপক্ষকে উনি জানিয়েছেন, সম্পূর্ণটা ওনার হাতে নয়, উদ্বোধন কর্তৃপক্ষ যদি রাজি হন তাহলে ওনারা এই কার্নিভাল বন্ধ করে দেবেন। ব্যক্তিগতভাবে উনিও হয়তো বা মনে হয়েছে আমার যেটা, ব্যক্তিগতভাবে উনিও হয়তো বা এই কার্নিভালের পক্ষে নয় এই মুহূর্তে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোমাদল্যান্ড, জলপাইগুড়ি। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।